অনেক সময় দেখা যায় অফিসের কম্পিউটারে ফেসবুক লগ ইন করেছেন, কিন্তু বের হওয়ার সময় তা লগ আউট করতে ভুলে গেছেন। হয়তো দরকারে আপনার পরেই আপনার কম্পিউটারে অন্য কেউ কাজ করছে। আবার ধরুন কোনো বন্ধুর ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছেন কিন্তু লগ আউট করেননি। এমন ভুল প্রায় সবাই করে থাকে, এটি কিন্তু খুবই বিপদজনক, যে কোনো সময় বিপদে পড়তে পারেন। তবে দূর থেকে ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করতে পারবেন, বিশ্বের যে কোনো স্থান থেকেই কাজটি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক উপায়টি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন, তাহলে সবার আগে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন। আর ভিডিওটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন বা কিছু জেনে থাকেন, তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এর জন্য আপনাকে আপনার কাছে থাকা মোবাইল বা যে কোনো ডিভাইস থেকে আপনার ফেসবুকটি লগ ইন করতে হবে। ফেসবুক লগ ইন করে উপরে ডান পাশে থ্রি ডট আছে, থ্রি ডট লাইনে ক্লিক দিতে হবে। এখানে এসে একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে প্রবেশ করতে হবে, সেটিংসে প্রবেশ করতে হবে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর হোয়ার ইউ আর লগ ইন ইন এটার মধ্যে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুকটি কোন কোন ডিভাইসে লগ ইন আছে বা আপনি পূর্বে কোন কোন ডিভাইসে লগ ইন করছেন। তো এর জন্য আমি সিওলে প্রবেশ করছি। আমার ফোনের মডেল হচ্ছে রিয়েলমি C25S। একটা ফোন থেকে আমার ফেসবুকটি অ্যাক্টিভ আছে। এখানে প্রবেশ করার পর আমি দেখতে পাচ্ছি এই পাঁচটা ডিভাইস এখানে শো করছে। তো এখানে অ্যাক্টিভ নাও ডিভাইসটা রেখে আনঅ্যাক্টিভ ডিভাইসগুলো আমি এখান থেকে লগ আউট করে দেবো। তো সেজন্য আমাকে এই থ্রি ডট লাইনে ক্লিক দিতে হবে। থ্রি ডট লাইনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন সোর্স অ্যাকাউন্ট এবং লগ আউট। আমি এখন এই লগ আউট করে দেবো। দেখেন এখান ছিল চারটা, এখন আছে কি তিনটা। তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনি বেছে বেছে লগ আউট করে দিতে পারবেন। দেখেন আমার কিন্তু তিনটা ছিল রিয়েলমি C25S এবং একটা ছিল কি লাভা। তো আমি এখানে দেখতে পাচ্ছি লাভা ফোন থেকে আমার এই ফেসবুকটা লগ ইন হয়েছে। এ পর্যন্ত কোনো লাভা ফোনে আমার এই আইডিটা লগ ইন করি নাই, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি লাভা ফোনে আমার আইডিটা লগ ইন আছে। তো আমি এখন এটা লগ আউট করবো। সেজন্য থ্রি ডট লাইনে ক্লিক দিয়ে লগ আউট, মানে বর্তমান যে ফোনে লগ ইন আছে সেই ফোন ছাড়া আর বাকি আনঅ্যাক্টিভগুলো কিন্তু সম্পূর্ণ লগ আউট হয়ে গেছে, আর কোনো আমার সমস্যা নাই। এভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করে কোন কোন ডিভাইসে আপনার ফেসবুকটি লগ ইন করছেন সেই ডিভাইসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি লগ আউট করে দিতে পারবেন। তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ। এবং পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন।